হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে দুর্গাপূজায় কেন 108টি পদ্ম দিয়ে পুজো করা হয় এবং এই পুজো করলে কী ফল পাওয়া যায়। দুর্গাপূজা বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব। সারা বছর বাঙালিরা এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করেন। দুর্গাপূজা আমাদের কাছে আসলে পুজোর থেকে অনেক বেশি উৎসব ও মিলনক্ষেত্র। আমরা যতটা আনন্দ করি ততটা পুজোর উপাচারের দিকে খেয়াল করি না। খেয়াল করলে দেখব যে 108টা পদ্মফুলের ব্যবহার হয় এই পুজোয়। সন্ধি পুজো তো 108টা পদ্মফুল ছাড়া ভাবাই যায় না। অন্যান্য পুজোতেও পদ্মফুল সমান গুরুত্বপূর্ণ। কেন এই পদ্মফুল এত জরুরি আসুন তা জেনে নেই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। রাম ও রাবণের যুদ্ধের সময় রামকে বলা হয় যে দুর্গাদেবীর শরৎকালে অকাল বোধন করতে, কারণ রাবণ ও লঙ্কাপুরী ভদ্রকালীর আশীর্বাদে সুরক্ষিত ছিল। তাই রাবণকে ধ্বংস করতে হলে আগে তাকে দেবী ভদ্রকালীর সুরক্ষা থেকে বের করে আনতে হবে। তাই রাম দেবী দুর্গার আরাধনা শুরু করেন, কিন্তু দেবী কিছুতেই সন্তুষ্ট হচ্ছেন না দেখে বিভীষণ রামকে পরামর্শ দেন 108টি নীলপদ্ম দিয়ে দেবীর পুজো করার জন্য। রামের আদেশে হনুমান 108টি নীলপদ্ম নিয়ে আসেন। পদ্ম আনার পর রাম পুজো করার সময় দেখেন যে একটি পদ্ম কম। তখন শ্রীরাম নিজের চোখ দেবীকে দান করার জন্য ইচ্ছা প্রকাশ করেন। তখন দেবী আবির্ভূত হন ও এই বর দেন যে তিনি রাবণের থেকে নিজের সুরক্ষা সরিয়ে নেবেন। রাম পুজো শুরু করেন ষষ্ঠীতে। দেবী অষ্টমী ও নবমী তিথির মাঝে রামের অস্ত্রে প্রবেশ করেন আর দশমীর দিন বধ হয় রাবণের। এ কারণেই 108টি পদ্মফুল এত গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই 108টি পদ্মফুল কার্যসিদ্ধিতে সহায়তা করে। সন্ধি পূজা ও পদ্মফুল দুর্গাপূজার অন্যতম অংশ হল সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমী তিথির প্রথম 24 মিনিট হল মোট 48 মিনিট সন্ধিক্ষণ। হিন্দু পুরাণ মতে দেবী দুর্গা যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধরত তখন তার দুই সেনা চণ্ড ও মুন্ডু দেবীকে আক্রমণ করে। তখন দেবী দুর্গার তৃতীয় নয়ন থেকে এক দেবীর আবির্ভাব হয় যিনি চণ্ড ও মুন্ডুকে বধ করেন। এ কারণেই দেবীর আরেক নাম চামুণ্ডা। সন্ধিক্ষণে আসলে দেবী চামুণ্ডারই পূজা হয় 108টি পদ্ম ও 108টি প্রদীপ জ্বালিয়ে। এছাড়াও আমাদের হিন্দু শাস্ত্রমতে 108 সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেবতাদের থাকে 78 শতনাম, 108 পদ্ম, 108 প্রদীপ। যুগের ক্ষেত্রেও এই 108 সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদ মতে আমাদের শরীরে 108টি পয়েন্ট আছে। এখন আসুন জেনে নেই যে 108টি পদ্ম দিয়ে দুর্গাপুজো করলে কী ফল পাওয়া যায়। কালিকা পুরাণ অনুযায়ী দেবী স্বয়ং বলেছেন যে ব্যক্তি ভক্তিযুক্ত হয়ে 108টি রক্তপদ্ম মহাদেবীকে অর্পণ করে সে মদীয় ধামে অসংখ্য কল্প বাস করে এবং শেষে পৃথিবীতে রাজা হয়ে জন্মগ্রহণ করে। সকল প্রকার পুষ্পের মধ্যে রক্তপদ্মই দেবীর পুজো সর্বশ্রেষ্ঠ বলে গণ্য। এই পুষ্প মহাদেবীকে অর্পণ করলে কুটি পূজার ফল প্রাপ্তি হয়। শাক্তানন্দ তরঙ্গিনী গ্রন্থে বলা হয়েছে এই পুষ্পের মধ্যভাগে ব্রহ্মা, মূলে বিষ্ণু ও অগ্রে মহাদেব বাস করেন। তাই দুর্গাপুজোয় 108 পদ্মদানের সার্থকতা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় মা দুর্গা এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।